যে রবীন্দ্র জাদেজার হাত থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছিল, এমনকি দল থেকে বাদও দেওয়ার পায়তারা চলছিল, সেই জাদেজাই দলকে এনে দিলেন আইপিএলের পঞ্চম শিরোপা। স্যার জাদেজা ফুরাননি, জাড্ডু এখনও দলের জন্য কি ভীষণ কার্যকরী, জাদেজা তা বুঝিয়ে দিলেন শেষ দুই বলে 10 রান নিয়ে। স্নায়ুচাপ সামলে জাদেজার অবিশ্বাস্য ফিনিশিংয়ে আইপিএলের 16তম আসরের শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। ফলে মহেন্দ্র সিং ধোনির দল বসেছে মুম্বাই ইন্ডিয়ান্সের পাশে সমান 5টি শিরোপা নিয়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লাখো দর্শকের সামনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পাওয়ার প্লেতে 4 ছক্কার ঝড় তুলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। আইপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ 13টি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড গড়ে গিল ক্ষান্ত হন 20 বলে 39 রান করে। চোখের পলকে করা মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত স্টাম্পিংয়ে 7টি 4 হাঁকানো এই ব্যাটার প্রথম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন দলীয় 67 রানে। গিল অর্ধশতকের দেখা না পেলেও ঋদ্ধিমান পেয়ে যান 50-এর দেখা। 39 বলের মোকাবেলায় 5টি 4 ও 1টি ছক্কা হাঁকিয়ে 54 রান করে ধোনি ক্যাচ আউট হয়ে তিনি যখন বিদায় নিচ্ছেন দলের রান তখন 131। 6 ওভার হাতে রেখে ক্রিজে নামেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ককে অবশ্য খুব বেশি চাপ নিতে হয়নি, কারণ সাই সুদর্শনের দৃষ্টিনন্দন ব্যাটিং গুজরাটকে তখন নিয়ে যাচ্ছে রানের পাহাড়ে। শেষ ওভারে বিদায় নেওয়ার আগে সুদর্শন মাত্র 47 বলের মোকাবেলায় করেন 96 রান, হাকান 8টি 4 ও 6টি ছক্কা। সুদর্শনের পর শেষ ওভারে রশিদ খানকেও স্বীকার করেন পাথিসা পাথি রানা। নির্ধারিত 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 214 রান দাঁড়ায় গুজরাটের সংগ্রহে। 12 বলে 21 রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। চেন্নাইয়ের পক্ষে জোড়া উইকেট শিকার করা লঙ্কান পেসার পাথি রানা খরচ করেন 44 রান। 4 ওভারে 38 রান খরচায় একটি করে উইকেট শিকার করেন দীপক চাহার ও রবীন্দ্র জাদেজা দুজনই। চেন্নাই সুপার কিংসের ইনিংস শুরু হতেই বৃষ্টি নামে আহমেদাবাদে, এরপর দীর্ঘক্ষণ বন্ধ থাকে খেলা। একে তো বৃষ্টি, তার উপর মাঠ প্রস্তুতের জন্য দীর্ঘক্ষণ সময় ক্ষেপণ করতে হয়েছে। ভেজা আউটফিল্ড ও উইকেট থেকে পানি শুকানোর পর খেলা পুনরায় শুরু হয় বাংলাদেশ সময় রাত 12:45 দিকে। 15 ওভারে চেন্নাইয়ের লক্ষ্য বেঁধে দেওয়া হয় 171 রান। পাওয়ার প্লেতে চেন্নাই পায় ভালো শুরু, 16 বলে 26 রান করে ঋতুরাজ গায়কোয়াদ ও 25 বলে 47 রান করে ডেভন কনওয়েল বিদায় নেন কাছাকাছি সময়ে। এরপর শিবম দুবে প্রথমে দেখে শুনে খেলছিলেন। অন্য প্রান্তে অজিঙ্কা রাহানে 13 বলে 27 ও নিজের শেষ ম্যাচ খেলতে নামা আম্বাতি রায়ডু 9 বলে 18 রান করে ফেরেন সাজঘরে। ধোনি ক্রিজে নামার আগে দুবেও চড়াও হন গুজরাটের বোলারদের উপর, তবে তাকে ক্রিজে রেখেই গোল্ডেন ডাকের শিকার হন আইপিএলে নিজের 250তম ম্যাচ খেলতে নামা ধোনি। ধোনির বিদায়ে ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। মুঠোয় আসা ম্যাচ আবারও একটু কঠিন হয়ে যায় চেন্নাইয়ের জন্য। শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল 13 রান। মোহিত শর্মার দুর্দান্ত বোলিংয়ে প্রথম 4 বলে মাত্র 3 রান দিতে পারে চেন্নাই। ওভারের পঞ্চম বলে জাদেজা ছক্কা হাঁকালে শেষ বলে প্রয়োজন ছিল 4 রান। মোহিতের বলে ফাইন লেগ দিয়ে আলতো করে 4 হাঁকিয়ে জাদেজা দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন 6 বলে 15 রানে অপরাজিত থেকে। তার সঙ্গী ছিলেন 21 বলে 32 রান করা দুবে।